ছবির নাম দেওয়ার আগেই শাহরুখ অনুষ্কার প্রজেক্টের স্বত্ব বিক্রি হল 125 কোটিতে। মুম্বই ছবির আনুষ্ঠানিক নাম দেওয়ার আগেই শাহরুখ খান ইমতিয়াজ আলীর প্রথম যৌথ প্রযোজনার ছবি খুব সম্ভবত দারিন দেশ ও বিদেশে ডিস্ট্রিবিউটর পেয়ে গেল। তবে এই খবরের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে যে বিষয়টা, সেটা হল এই ছবির স্বত্ব বিক্রি হয়েছে 125 কোটিতে। সূত্রের খবর, এনএইচ স্টুডিওজের নরেন্দ্র হীরাওয়াতি ছবির ডিস্ট্রিবিউশনের স্বত্ব কিনেছেন এবং তিনি শাহরুখ ইমতিয়াজের সঙ্গে 125 কোটির চুক্তি সই করেছেন। এ প্রসঙ্গে নরেন্দ্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চুক্তির কথা স্বীকার করেনিলেও টাকার পরিমাণের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। তবে শাহরুখ অনুষ্ঠানেই ছবির আগেও একবার প্রচারে এসেছিল, যখন সলমন খান ছবির একটি দৃশ্য তার টুইটার অ্যাকাউন্টে দিয়েছিলেন। এছাড়া ছবির বিভিন্ন শুটিং দৃশ্যের ছবি অনেক সময় শাহরুখ অনুষ্কা শেয়ারও করেছেন। প্রাগ, অ্যামস্টারডাম, বুদাপেস্ট এই ছবির শুটিং হয়েছে।